সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষ আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আজকে 40 বছর অতিক্রান্ত পরিষদের বয়স। এই 40 বছরের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে, এমনকি বিদেশেও প্রায় 5,000 কেন্দ্র স্থাপিত হয়েছে। 5 লক্ষাধিক ছাত্রছাত্রী এই শিল্পচর্চা সংস্কৃতির জগতে বিচরণ করছে এবং আজকে আমরা সেই পরিষদকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষের যে ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, যাকে সম্পূর্ণভাবে মানুষের মধ্যে স্থাপন করা সম্ভব, এবং সেটা সম্ভব হলেই আমাদের যে চিন্তাধারা সেটাই সার্থক হবে। এবং এইভাবে আমরা বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছি। বিদেশের কথা আগেই বলেছি, আমরা ত্রিপুরা, আসাম, মেঘালয় এই সমস্ত রাজ্য ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকি বিদেশে উত্তর আমেরিকা, কানাডা এবং ইউকেতে আমাদের বহু কেন্দ্র স্থাপিত হয়েছে এই ভারতীয় সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য। আগামী 21 এপ্রিল থেকে 27 এপ্রিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারি এবং সেন্ট্রাল গ্যালারিতে। সেখানে বিভিন্ন প্রদেশের, বিভিন্ন রাজ্যের শিল্পীরা অংশগ্রহণ করবেন। নবীন প্রবীণ শিল্পীরা রয়েছেন, এমন অনেক শিল্পীরা রয়েছেন যারা তাদের প্রতিভার বিকাশে সুযোগ পান না, আমাদের পরিষদ সেই সুযোগ প্রদান করে থাকে। কারণ সেই সমস্ত শিল্পীদের আজকে আমাদের সামনে উপস্থিত করানো দরকার যারা সম্পূর্ণভাবে পড়ে আছেন বিভিন্ন প্রান্তে। অনেক প্রত্যন্ত জায়গা থেকে শিল্পীরা আসছেন, যে শিল্পীদের পরিচিতি অনেকে জানে না। পরিষদের কাজ হচ্ছে তাদেরকে পাদপ্রদীপের আলোতে স্থাপন করা, যাতে করে তারা আগামী দিনে তাদের প্রতিভার যে উৎকর্ষ তা সাধন করতে সক্ষম। তাই আমরা আগামী দিনে আমাদের যে পারফর্মিং আর্টস যেখানে রয়েছে, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, যোগা, তার সাথে এই চিত্র প্রদর্শনী এবং চিত্র যে বিষয়টি রয়েছে তার মধ্যে যে ভাস্কর্য রয়েছে,